এবারের আমেরিকার যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনটা হচ্ছে সেটা আগের নির্বাচনগুলো থেকে একটু ভিন্ন, কারণ আমরা দেখছি যে অনেক ধরনের মানুষ যারা আগে একভাবে ভোট করতো বা তাদের পারিবারিক কারণে বা নিজেদের মতাদর্শের কারণে যেভাবে তারা ভোট দিয়ে এসেছে, এবার হয়তো বা তারা একটু অন্যভাবে বিহেভ করছে বা অন্যভাবে তারা ভোট করবে, বা যারা আগে কখনো রাজনৈতিকভাবে রাজনীতি নিয়ে ওভাবে চিন্তা করতো না বা হচ্ছে সেটা নিয়ে কখনো সেটা তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল না, তারা এবার হচ্ছে ভোট দিতে যাচ্ছে। সেটা অনেক কারণই আছে, যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে রিপাবলিকান, যিনি রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তার যেই হিস্ট্রিটা আছে, সে উনি 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটলে যেটা সংসদ আমেরিকার সেখানে যেই রায়টটা হলো, যেই অনেকটা কু জাতীয় যেটা হতে যাচ্ছিল তার প্ররোচনায়, সেটা মনে রেখে আবার হচ্ছে নারীদের রিপ্রোডাক্টিভ ফ্রিডমের উপরে উনার অ্যাপয়েন্ট করা সুপ্রিম কোর্ট জাস্টিস যেভাবে আঘাত এনেছে, সে অনেক কিছু বিবেচনা করেই অনেক মানুষ দেখা যাচ্ছে যে কমলা হ্যারিসের জন্য ভোট দিচ্ছে, মানে যারা আগে কখনো ডেমোক্র্যাটদের ভোট কখনো দেয়নি বা দেওয়ার চিন্তাই করেনি। অনেক অনেক রিপাবলিকান রক্ষণশীল নারী আছে যারা হচ্ছে কমলাকে ভোট দিচ্ছে, আবার হচ্ছে অনেক অনেক পুরুষ রিপাবলিকান যারা হচ্ছে মডারেট কনজারভেটিভ রক্ষণশীল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে রক্ষণশীলের ধারণাটা যেটা আছে সেটার সাথে তারা একমত না। তো ওই ওটার আলোকে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, যে আমার ব্যক্তিগত একটা ঘটনা, যে আমি সেদিন 2-3 দিন আগে আমার এক রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক তার সাথে আমি এমনি গল্প করছিলাম। তো এমন সময় আমরা একটু রাজনীতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তখন হচ্ছে আমি এমনি জিজ্ঞেস করি যে আপনার কী মনে হয় যে কী হতে যাচ্ছে, আর যেহেতু একাডেমিয়ায় আমরা আর একাডেমিয়ায় মোরারলেস এখন সবাই আমরা একই মতাদর্শেরই বলা চলে, একটু বাম ঘাসা বা একটু লিবারেল ওই ওই ওদিকে, সেজন্য মানে আমরা জানি যে আমরা একে অপরের ভিউজ নিয়েও আমরা জানি যে আমাদের কোনো সংঘাত হবে না সেটাও জানি, তো আমরা ওপেনলি কথা বলছিলাম। তখন মানে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কী মনে হয় যে কী হতে যাচ্ছে, তো সে উনি আমাকে পাল্টা জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন যে তোমার কী মনে হয়। তো আমি বললাম যে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে রিসেন্টলি যেটা, এর আগেও আমি বাইডেনের পর যে কমলা হ্যারিস যখন আসলেন মানে ডেমোক্র্যাটিক ক্যান্ডিডেট হিসাবে, তখন থেকে আমার আশা অনেক উপরে উঠে গিয়েছিল, কারণ বাইডেনের অনেক বিভিন্ন কারণে অনেক মানুষ যারা বাইডেনকে সাপোর্ট করছে ওরা কমলাকে সাপোর্ট করবে, তো আমি মোটামুটি 80-70% ভাগ নিশ্চিত ছিলাম। কিন্তু ওই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের পরে আমি প্রায় 90-95% আমি এখন নিশ্চিত যে কমলা হ্যারিসই আসবেন। তো সে কারণ পোয়েট্রি রিকো নিয়ে একজন কমেডিয়ান ওই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যে কথা বলছিল ওটা বলছিলেন, সেটার জন্য ট্রাম্প ক্যাম্পেইন একটা খুবই নেতিবাচক প্রভাব ফেস করতে পারে, তো সে আমি সেটাই বলছি তাকে। তো এরপর আমি বললাম যে আপনার কী মনে হয়, উনি তখন বললেন যে মানে একটা জিনিস যেটা খুবই মাইক্রো লেভেল আমার উনার ভাষ্য মতে, আমার ব্যক্তিগত একটা এক্সাম্পল, কিন্তু সেটা আমরা মনে হয় যে একটা ম্যাক্রো কনটেক্সটে, আমরা একটা বৃহত্তর কনটেক্সটেও আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কি যে উনার স্বামী উনি হচ্ছেন খুবই মানে রাজনীতি নিয়ে খুব একটা তার আগ্রহ নেই, উনি খবরের কাগজ পড়ে না, খুব একটা ভোটের ব্যাপার নিয়েও খুব একটা আগ্রহ নেই, মোস্টলি অন্য জিনিসে তার ইন্টারেস্ট। তো এবার ওনার স্বামী হচ্ছে ওনাকে পুশ করছে যে এবার আমাদেরকে ভোট দিতে যেতেই হবে, যাই হোক আমাদের ভোট দিতেই হবে, ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য আমাদের এইবার আমাদের সবাইকেই ভোট দিতে যেতে হবে। তো উনি আমাকে যেটা বললেন যে আমার প্রফেসর আমার অধ্যাপক যেটা বললেন যে আমার হাজবেন্ডের এই আচরণটা যদি আমরা একটা মাইক্রো এক্সাম্পল, কিন্তু হয়তো আমরা একটা ম্যাক্রো এক্সাম্পল ম্যাক্রো কনটেক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা চিন্তা করে যে হয়তো অনেক মানুষ যারা রাজনীতি নিয়ে চিন্তা করে না, এবার ওরা অ্যাকচুয়াল মানে আরেকটা ট্রাম্প আবার রাষ্ট্রপতি হলে যে আমেরিকার গণতন্ত্রে যে আঘাতটা আসতে পারে সেটা নিয়ে ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারছে, সেটা অ্যাকচুয়ালি তারা বুঝতে পারছে, যেহেতু অনেকেই এর জন্য কমলাকে ভোট করার জন্য যারা হয়তো বা অন্যভাবে ভোট করতো বা ভোটই করতো না তারা আসলেই কমলার জন্য ভোট করবে এবার। সো আমাদের মানে অপটিমিস্টিক বা আশাবাদী হওয়ার অনেক কারণ আছে, আমরা এখনও নিশ্চিত না কী হতে যাচ্ছে, বাট আমার মনে হয় যে আমরা যারা কমলা হ্যারিসের পক্ষে কথা বলছি বা ভোট দিচ্ছি আমাদের অপটিমিস্টিক হওয়ার আশাবাদী হওয়ার অনেক কারণ আছে।